আজকে এনআরসি নিয়ে যখন বলা হচ্ছে যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, তখন বলছে না 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 ওটা অন্য বলেছে, আর মাঝখানে মন্ত্রী বলেছে ওটা জেল খেলা তৈরি হচ্ছে। আচ্ছা আমাদের রাজ্যে একটা নলকূপ একটা শৌচালয় তৈরি করতে হলেও মুখ্যমন্ত্রী ভিত্তি স্থাপন করেন, ভিত্তিপ্রস্তর করেন, উদ্বোধন করেন, হাফ পেজের বিজ্ঞাপনের তালিকায় থাকে এই ঘটনা এই কর্মসূচি হচ্ছে। তাই যদি নতুন একটা আধুনিক জেলখানা তৈরি হয় তাহলে তার ভিত্তিপত্র স্থাপন হলো না কেন, তার বিজ্ঞাপন হলো না কেন, তার সাইনবোর্ড নেই কেন, তার হোর্ডিং নেই কেন, কোনো আজ পর্যন্ত 2011 পর থেকে রাজ্য সরকারের পঞ্চায়েতের পুরসভার তৃণমূলে একটাও কাজ কেউ দেখাতে পারবে যেখানে কোনো হোর্ডিং ব্যানার ছাড়া হচ্ছে? তাহলে চুপি ছাড়া চলে যাচ্ছে না, টাকাটা কোন খাতে এসছে? কেন্দ্র সরকার রাজ্য সরকার দুই চুপ করে, বিভিন্ন রাজ্যকে টাকা দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য। শুনলেন যেটা ব্যাঙ্গালোর হয়েছে, মহারাষ্ট্র হচ্ছে, আমাদের রাজ্য হচ্ছে? কারখানার জন্য জমি নেই, রাস্তার জন্য জমি নেই, তো জেলখানার জন্য জমি আছে। আর যে বিজেপি বলেছিল 100টা স্মার্ট সিটি তৈরি করবে সরকারে এসে, এখন আর স্মার্ট সিটির কথা বলছে না, এখন স্মার্ট জেলের কথা বলছে।